আজ আমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির থার্ড ইয়ার ইংরেজি অনার্সের ইজি সেভেন এর সিলেবাসের অন্তর্ভুক্ত WBEATS এর কবিতা দ্য সেকেন্ড কামিং আলোচনা করতে যাচ্ছি। দ্য সেকেন্ড কামিং কবিতাটি আইরিশ কবি WBEATS এর দ্বারা 1921 সালে লিখিত হয়েছে। কবিতার শুরুতে একটি দুঃস্বপ্নের মতো দৃশ্যের বর্ণনা করা হয়েছে কবির দ্বারা। বর্তমান পৃথিবীর অবস্থা যাতে তার পাঠকেরা সহজেই অনুধাবন করতে পারে, তাই শুরুতে বাজ পাখির উদাহরণ কবি টেনেছেন। বাজ পাখি ঘুরতে ঘুরতে আকাশের এত উপরে উঠেছে যে সে তার স্রষ্টার কথা ভুলে গিয়েছে, যে তাকে তৈরি করেছে তার কথা সে ভুলে গিয়েছে। এই বাজ পাখি পৃথিবী থেকে আকাশের এত উপরে সে উঠে গেছে যে সে তার স্রষ্টার কথা ভুলে গিয়েছে। তার উপর তার স্রষ্টার যেন আর কোনো নিয়ন্ত্রণ নেই। ঠিক একইভাবে পৃথিবীর মানুষের কর্মকাণ্ড এমন পর্যায়ে চলে গিয়েছে যেন তাদের উপরও আর পৃথিবীর স্রষ্টার কোনো নিয়ন্ত্রণ নেই। যে স্রষ্টা তাদেরকে তৈরি করেছে তার এই পৃথিবীর মানুষের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। অতীতের ভালো জিনিসগুলোর কথা তিনি স্মরণ করেন কবি এই কবিতার মধ্য দিয়ে। পৃথিবী জুড়ে মানুষের আত্মিক ধস এখন এমন পর্যায়ে চলে এসেছে যে পুরনো সব মূল্যবোধের প্রবল ভাঙন শুরু হয়ে গেছে। নৈরাজ্য সর্বত্র, অসাধুতার জয় জয়কার, সাধুতা উৎকৃষ্টতা তিরোহিত, এমন যুগসন্ধিক্ষণে কবি কোন পরিবর্তনকারীর আগমন কামনা করছেন। হিংস্র পশুরা যখন শান্তিকে খুবলে খেতে উদ্যত এবং মানবরূপী পশুরা পৃথিবীকে বিধ্বস্ত করছে যখন, কবি তখন ত্রাতা হিসেবে বিধাতার পক্ষ থেকে কারো আগমনের জন্য সাগ্রহে, অতি আগ্রহে অপেক্ষা করছেন যে কিনা এসে পৃথিবী থেকে এসব অরাজকতা নির্মূল করবে। লাস্ট লাইনে এখানে কবি অনেকের মতে যিশুর মতো কোন পরিবর্তনকারীর আগমনের কামনা করছেন। যিশুর মতো কোন এক মহামানবের পুনর আগমনের অপেক্ষায় আছেন, যার আগমনের মধ্য দিয়ে এই পরিবর্তনটা সম্ভব। এই কবিতাটির মধ্যে এভাবে যে মূল বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে যে মানুষদের মধ্যে যে আধ্যাত্মিক যে অধপতন হয়েছে, সেই আধ্যাত্মিক অধপতন হয়েছে এবং মানুষের এই আধ্যাত্মিক অধপতনের মধ্য দিয়ে এমনকি মানুষ ভুলে গেছে যে এই মানুষ জাতি মানুষকে যে তৈরি করেছে সেই স্রষ্টা তার কথা মানুষ ভুলে গেছে। চারিদিকে কেমন একরকম নৈরাজ্য তৈরি হয়েছে, চারিদিকে মূল্যবোধের এক প্রবল ভাঙন শুরু হয়েছে। এইরকম একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে কবি কোনো এক পরিবর্তনকারীর আগমন কামনা করছেন। অনেকের মতে এই পরিবর্তনকারী আর কেউ নয় বরং যীশুখ্রিস্ট, যিনি তার দ্বিতীয়বার যিনি দ্বিতীয়বার আবির্ভাব হবেন, দ্বিতীয়বার আবার আসবেন পৃথিবীকে আবার পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য। সেজন্য কবিতাটির শিরোনাম দ্য সেকেন্ড কামিং। তার মানে যিশু আবার কামিং করবেন, দ্য সেকেন্ড টাইম, ফর দি সেকেন্ড টাইম, দ্বিতীয়বার যিশু আবার আসবেন এবং তার দ্বিতীয় আগমনের মধ্য দিয়ে এই পৃথিবীর যে আছে, পৃথিবীর এই বিশৃঙ্খল অবস্থা থেকে পৃথিবীকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে যাবেন, এই আশায় কবি কবিতাটি শেষ করছেন। আশা করি তোমরা কবিতাটি ভালো মতো বুঝতে পেরেছ। আমি ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দ্য সেকেন্ড কামিং কবিতাটির উপর এই বছরের
টার্ম ইন্ড এক্সামিনেশনের জন্য যেই সব প্রশ্নগুলি খুবই ইম্পর্টান্ট, খুবই ইম্পর্টান্ট, সেগুলি উল্লেখ করে দিয়েছি এবং সাথে উত্তরের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। যদি ভিডিওটি ভালো লাগে তবে এই ধরনের আরও ভিডিও নোটিফিকেশানের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজ এই পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।